বৌদি তারপর আমরা যাবো, আমরা সবাই মিলে যাচ্ছি আইটিআই ঠাকুর দেখতে। তোমাদের গাদা গাদা দেখা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্য যেহেতু এটা তোমরা পুজোর পরই ব্লগটা আই থিঙ্ক দেখছো, তার জন্য যারা কল্যাণী আইটিআই ঠাকুর দেখেছো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু আজকে যাচ্ছি, মানে আজকে হচ্ছে দশমী, নবমী তো এবার পেলামই না ঠিক মতো, অষ্টমীর রাত বলে কিছু ছিলই না, তো আজকে হচ্ছে দশমী, আজকে আমরা যাচ্ছি। দেখো কিভাবে রাত এখন 12টা বাজে, দেখো ওর জাগ, ও নাকি ঠাকুর দেখতে যাবে, ও ঠাকুর দেখতে যাবে, দেখো অবস্থা, হবে না বলে রাত একটার সময় আসলাম, কিন্তু এ যা ভিড় দেখছি মনে বলো কাকা, মানে কখন আসলে ভিড় পাবো না তাহলে। যাই হোক চলো যাওয়া যাক। ফার্স্ট টাইম আইটিআই কেমন লাগছে তোমার এখন? ভাল লাগছে? ঘুম পাচ্ছে? আহারে ঘুমায় পড়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে। দেখো এটা হচ্ছে আমাদের বাবানের প্রথম পুজো, তাই বাবানের প্রথম পুজোটাকে একটু তো স্পেশাল করতেই হবে, তাই ওকে নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এবার তোমাদের অনেকের মনে হতেই পারে এত ছোট বাচ্চাকে নিয়ে আমরা এত ভিড়ে কেন ঘুরতে এসেছি। ওখানে অনেক কিন্তু বাবানের বয়সী বাচ্চা ছিল, তাছাড়াও আমার মা কিন্তু খুব ভালোভাবেই বাবানকে আগলে রেখেছিল, বাবানকে কিন্তু এক ফোঁটাও কষ্ট পেতে দেয়নি। তাছাড়া মা কিন্তু বাবানকে ভিড় থেকে বাঁচিয়ে বাঁচিয়েই নিয়ে যাচ্ছিল, মা না থাকলে ঠিকমতো বাবানকে নিয়ে ঠাকুর আমরা দেখতে পারতাম না। আরে ওইদিকে তাকা বলো, ওইদিকে তাকা, ওইদিকে তাকাতে হয়, ওইদিকে বাবা, ওইদিকে ওইদিকে, ওই যে ওই যে ওই দেখো, ওই যে ওই যে আমার দিকে না বাবা, ওই যে সামনে আমার হাতটা শক্ত হয়ে গেছে। আমার তুমি একটু তাকাও, সামনে দেখো, সামনে সামনে
আমার বাবা কিন্তু এবার ঠাকুর দেখে নিয়েছে, তাই না বাবা? এ বাবা, বাবা তুমি এত কিছু শিখে যাচ্ছ? ঘুরে ঘুরে দেখছে, কাকা চুল খেয়ে নিল, চুল খেয়ে নিল। এই দেখো, আমরা তো ভয় পাচ্ছিলাম ও হয়তো ভিড়ে কান্নাকাটি করবে, কিন্তু ও জানো তো দারুণ মজা পেয়েছে, কাঁদে তো নি, তার সাথে সাথে বড় বড় চোখ করে সবার দিকে তাকিয়েছিল, লাইটগুলো দেখছিল, ঠাকুরকে দেখছিল। যাই হোক, বাবান যে মজা পেয়েছে সেটা আমরাও বুঝতে পেরেছি। চলো এবার দ্বিতীয় মণ্ডপে। ব্যাস, দুটো ঠাকুর দেখার সাথে সাথেই এখন প্রায় 4টে বাজে ভোর, আর এখন আমরা বাড়ি যাব। আর বাড়িতে যাওয়ার আগেই দেখো আমরা এরকম একটা জ্যামে আটকে গেছি, হেঁটে হেঁটে গেছি, তারপরেও কিন্তু প্রায় 45 মিনিট লেগেছে এই জ্যামটা কাটাতে। যাই হোক, এবার চলো বাড়ি যাওয়া যাক। আমরা এখন মাত্র 50% জ্যাম ক্লিয়ার করে এসেছি, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের টিমের থেকে, তাই তো? হ্যাঁ, তো আমরা এখন ওয়েট করছি আমাদের টিমের জন্য, আসলে আবার 50% হচ্ছে কি যাবো।